ফুল কে না পছন্দ করে, তাই না? রসুল তিনটা জিনিস পছন্দ করতেন, একটা হলো নামাজ, একটা হলো নারী জাত, আর একটা হলো ফুলের খুশবু। খুশবু বইলা ফুনিলাম বাধা নিলাম, নিলাম রজনী গন্ধা, সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা, একবার দেখা দাও যদি ও গো কামলি আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা, বলো বলো ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর জোরে ইয়া রসুলেল হলুদ ফুলকে প্রশ্ন করি তুমি রন্তি কথায় পেলে, মায়ার নবীজির নোরানি চেহারা হলুদ ছিল বলে, বলো সুবহানাল্লাহ, আর একটু জোরে বলো, আর একটু জোরে বলে, লাল ফুলকে প্রশ্ন করি তুমি রন্তি কথায় পেলে, ও হত ময়দানে নবী যে রক্ত লাল ছিল বলে, তাই হলুদ লালের দোকান থেকে তুলে গেতেছি মালা, সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা, একবার দেখা বাও যদি ও গো কামলি আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা, বলো বলো ইয়া রসুলাল্লাহ, সাদা ফুলকে প্রশ্ন করি তুমি রন্তি কথায় পেলে, মায়ার নবীজির নোরানি দাঁত সাদা ছিল বলে, আর একটু জোরে বল, সবুজ পাতার প্রশ্ন করি তুমি রন্তি কথায় পেলে, জান্নাতি হুর নারীর পোশাক সবুজ থাকবে বলে, তাই সবুজ লালের সাদা হলুদের দোকান থেকে তুলে গেতেছি মালা, সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা, একবার দেখা দাও যদি ও গো কামলি আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা, বলো বলো ইয়া রসুলাল্লাহ, জোরে বলো ইয়া রসুলাল্লাহ, রাগ হয় না, একদম রাগ হয় না, তাহলে হলো না।